গণতান্ত্রিক রীতি ও নির্বাচনকে বিএনপি ফাঁদ মনে করে, বলছেন ওবায়দুল কাদের। এদিকে ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট হচ্ছে, বলছেন কর্নেল অলি। জানাবো চ্যালেঞ্জের মুখে তরুণ মন্ত্রীরা। এবং সর্বশেষ জানাবো ফের বাড়ছে বিএনপির কারাবন্দী নেতা কর্মী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণতান্ত্রিক রীতি ও নির্বাচনকে বিএনপি ফাঁদ মনে করে, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক রীতিনীতি, প্রথা, বিধি বিধান ও নির্বাচন তাদের কাছে ফাঁদ বলে মনে হয়। সে কারণে তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপপ্রচেষ্টা চালাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির লক্ষ্যই হলো ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে ন্যাসাত করা। সেজন্য তারা লাগাতারভাবে মিথ্যাচার, অপপ্রচার ও গুজব সৃষ্টির মাধ্যমে অপর রাজনীতি করে বিএনপিকে এই দেশের মানুষ ভালো করে চেনে। বিএনপি তথাকথিত আন্দোলন এবং তাদের নেতাদের হাক ডাকে জনগণের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, বিএনপি নেতারা ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার কথা বলেছেন। বন্দুকের নলের মুখে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখলকারী একজন গণধিকৃত ব্যক্তিকে বিএনপি গণনায়কে রূপান্তরিত করার অপপ্রচেষ্টা করছে। বিএনপির এই অপপ্রচেষ্টা জনগণ কখনো গ্রহণ করেনি। জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার প্রশ্নই আসে না। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারী এবং গণতন্ত্র হত্যাকারী একজন স্বৈরশাসক হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবেন। জিয়াউর রহমান বাঙালি জাতির কাছে একজন সামরিক স্বৈরশাসক হিসেবেই অভিহিত হবেন। আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না। জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার অপপ্রচেষ্টা করেছেন। বিএনপির শাসন আমলে রাষ্ট্রীয়ভাবে বিকৃত ওই মিথ্যা ইতিহাস প্রচার করা হয়েছে, এমনকি 7 মার্চের ঐতিহাসিক ভাষণ পর্যন্ত বাজাতে দেওয়া হয়নি। ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট হচ্ছে, বলছেন কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট হচ্ছে, ঋণের টাকা ফেরত দিচ্ছে না। যে যা লুট করছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি, টাকা পাচারকারীদের কোনো তালিকাও প্রকাশ করেনি। তিনি বলেন, অনেক ব্যাংকে নগদ টাকা নেই, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজ পরিচালনা করছে। টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের অবস্থা খুবই করুণ, এর সঙ্গে সরকার দলীয় রাজনৈতিক ব্যক্তিরাই জড়িত। অলি বলেন, টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করেছে। টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারী শতকরা 90% বিদেশে ঘরবাড়ি করেছে। তিনি বলেন, পত্রিকায় দেখলাম শুধু ঢাকায় দৈনিক 500 মানুষ কুকুর বিড়াল কামড়ে আক্রান্ত হচ্ছে, ভ্যাকসিন নেই, ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় শুধুমাত্র পাওয়া যাচ্ছে না, নিত্য প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে না, প্রতিনিয়ত জনগণ সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে। দুঃখের বিষয়, সিটি কর্পোরেশনের ময়লা গাড়ি চাপায় মানুষে মারা যাচ্ছে। শেয়ার মার্কেটে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, শেয়ার মার্কেট দরবেশেরা ইচ্ছা অনুযায়ী লুটপাট করছে। এলডিপির প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকার বিদেশিদের উপর নির্ভরশীল, বিশেষ করে 2008 সাল থেকে ভারত সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করছে। দেশ স্বাধীন হলেও বর্তমান সরকার স্বাধীন নয়, বর্তমান সরকার ভারত দ্বারা নিয়ন্ত্রিত। স্বাধীন দেশ বাংলাদেশের জনগণের চাওয়া অনুযায়ী স্বাধীনভাবে দেশ চালাতে হবে। চ্যালেঞ্জের মুখে তরুণ মন্ত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদেরকে রাজনীতিতে পাত প্রদীপে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বহু তরুণকে তিনি প্রত্যাশার বাইরে জায়গা দিয়েছেন, নেতৃত্বে মন্ত্রিসভা এবং জাতীয় সংসদে নিয়ে এসেছেন। এবারের যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেই মন্ত্রিসভা অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশনে একটি মন্ত্রিসভা বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এই মন্ত্রিসভায় শেখ হাসিনা বেশ কিছু তরুণকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু তরুণরা দায়িত্ব গ্রহণের পরপরই এখন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা শান্ত ধীরস্থিরভাবে কীভাবে পরিস্থিতি সামাল দেন সেটার উপর নির্ভর করছে সরকারের সাফল্যের অনেক কিছুই। যে সমস্ত মন্ত্রীরা চ্যালেঞ্জের মুখে রয়েছেন তাদের মধ্যে রয়েছেন এক শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এবারের মন্ত্রিসভায় অন্যতম বড় চমক, গণমন্ত্রিসভায় তিনি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, এবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছেন, বিশেষ করে এই তীব্র দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেই টানাপোড়েনের সাধারণ অভিভাবকদের কাছে শিক্ষামন্ত্রী সমালোচিত হচ্ছেন। বিশেষ করে হাইকোর্ট যখন প্রতিকূল আবহাওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন, যদিও সেই সিদ্ধান্ত থেকে তিনি পরে সরে এসেছেন। তবে তরুণ শিক্ষামন্ত্রীকে সামনের দিনগুলোতে আরো অনেক কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। জনপ্রশাসন মন্ত্রী গতবার ফারহাদ হোসেন ছিলেন জনপ্রশাসন মন্ত্রী
প্রতিমন্ত্রী। এবার তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে নানা রকম আমলাতান্ত্রিক ইস্যু এখন ক্রমশ জটিল হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের অসন্তোষের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব বাড়াবাড়ি অন্যান্য ক্যাডারগুলোর মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে প্রশাসন ক্যাডারের একের পর এক পদোন্নতি এবং অন্যান্য ক্যাডারগুলোর অবহেলা সরকারের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে। তাছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশাসনের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব রয়েছে। সেই নেতিবাচক মনোভাব কাটানোর জন্য জনপ্রশাসন মন্ত্রীকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। প্রশাসনের ন্যায় নীতি এবং যোগ্য ব্যক্তিদেরকে পদোন্নতি দেওয়ার বিষয়টিও এখন একটি বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছে। চাটুকার এবং মতলববাজদেরকে পদোন্নতি দেওয়ার বিরুদ্ধে সরকার কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অবস্থান তৈরি হয়েছে। আমলাদের বাড়াবাড়ন্ত এবং সাধারণ মানুষের জন্য একটি বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে আমলাদের নানা রকম দাবি দেওয়ার ফিরিস্তি সাধারণ মানুষকে হতাশ করেছে। এই অবস্থায় আমলাতন্ত্রকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং তাদের খবরদারি বাড়াবাড়ির লাগাম টেনে ধরা যেন জনপ্রশাসন মন্ত্রীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ছিলেন এবারের মন্ত্রিসভার অন্যতম বড় চমক। এই তরুণ কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেটা দেখার অপেক্ষা ছিল সাধারণ মানুষ। কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রী এখন পর্যন্ত বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি, শৃঙ্খলা রক্ষা করতে পারেননি। তার এই দায়িত্বটি অত্যন্ত চ্যালেঞ্জিং। এই সমস্ত তরুণ মন্ত্রীরা তাদের উদ্ভাবনী নানা রকম দক্ষতা নিয়ে কিভাবে পরিস্থিতি সামাল দেন সেটার উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতিতে তরুণের যোগ্যতা নির্ধারণ এবং ভবিষ্যৎ। ফের বাড়ছে বিএনপি কারাবন্দী নেতা কর্মী। বিএনপি কারাবন্দী নেতাকর্মীর সংখ্যা আবারও বাড়ছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যেসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশ মুক্ত হলে অনেককে নতুনভাবে কারাগার যেতে হচ্ছে। ঈদ উল ফিতরের আগে এবং সম্প্রতি শতাধিক নেতাকর্মী ফের কারাগারে গেছেন। তাদের মধ্যে অনেকে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। কেউ কেউ আছেন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত, অনেককে বিভিন্ন মামলায় আটকের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলে বিএনপির অভিযোগ। সর্বশেষ সোমবার জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপি কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতা এবং জেলা উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মী কারাগারে গেছেন, দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী আছেন কেউ কেউ। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎভাবে লাগাতার আন্দোলনের নামে বিএনপি মূলত 2023 সালের 28 অক্টোবরের পর থেকে এক দফা দাবিতে টানা হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যায় বিএনপি সহ সমমর্ণা দল এবং জোটগুলো। এই আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি তারা। এক পর্যায়ে গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ 62 রাজনৈতিক দল 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সারা দেশে ব্যাপক আন্দোলন করে বিএনপি। নানামুখী তৎপরতার পরও নির্বাচন ঠেকাতে না পারা বিএনপির আন্দোলনে ভাটা পড়ে সেই থেকে ধীরে চলছে বিএনপি। এই রাজপথের কঠোর কোনো কর্মসূচি সম্প্রতি দলীয় কিছু কর্মসূচিতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে বলে দলটির অভিযোগ। বিএনপি নেতারা বলেছেন রাজপথে জোরালো কর্মসূচি না থাকা সত্ত্বেও পুরোনো মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজার ঘটনা দলের নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলছে। জানা গেছে বিএনপিএসএ কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিরোধী দলকে দমনের জন্য হামলা মামলাগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। এটা সবাই জানেন যে গত বছরের 28 অক্টোবর সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের নিরীহ ও নিরস্ত নেতাকর্মীদের উপর টিয়ার গ্যাসের সেল ছুটছে। অনেকে গুলিবিদ্ধ হয়েছেন সরকার, কিন্তু বিরোধী দল দমনসহ বিএনপিকে ভাঙতে ষড়যন্ত্র করে যাচ্ছে। মামলা মোকদ্দমা আজও শেষ হয়নি, এখনও প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন কোর্টে হাজিরা দিচ্ছেন। নেতাকর্মীদের কারো বিরুদ্ধে 300 থেকে 500 পর্যন্ত মামলা আছে। গভীর রাতেও গ্রামেগঞ্জে তৃণমূল নেতাকর্মীকে বাড়িতে গিয়ে হানা দেয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে গত 28 এপ্রিল রাজধানীর গেন্ডারিয়া থানার মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মকবুল ইসলাম টিপু, অমর নবী বাবু, মাহবুবুর রহমান টিপু, রফিকুল ইসলাম ময়না, মোহাম্মদ রবিন, মোহাম্মদ সালাহ আহমেদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। একদিনে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, ভিবি মিজান, জেলা বিএনপি নেতা মতিহুর রহমান, হেলাল মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী সহ 14 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সম্প্রতি রাজধানী জুরাইন থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সহ সভাপতি মনির মুন্সী, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবু সহ গাড়ি চালককে গোয়েন্দা পুলিশ কর্তৃক আটকের পরও অস্বীকার এবং মহানগর যুব দলের সাবেক সদস্য সচিব সায়েদকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ বিএনপির। গত 24 এপ্রিল খুলনা জেলা বিএনপির 30 নেতাকর্মী নিম্ন আদালতে জামিন আবেদন না করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের কারাগারে যেতে হচ্ছে, কারাগার যেন তাদের এসএ ঠিকানা হয়ে গেছে। বিএনপির মহাসচিব, এসএ কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা দীর্ঘ 3-4 মাস কারাগার থেকে বেরোলেন। এখন কয়েক হাজার নেতাকর্মী কারাগারে বন্দী, তাদের জন্য দিনের আলো মুক্ত বাতাস গ্রহণ যেন নিষিদ্ধ।
এদের প্রায়ই কারাগারের মধ্যে থাকতে হচ্ছে। এভাবে নেতাকর্মীদের কারাগারে ঢুকানো, গুম, খুন করা এই কর্মসূচি যেন সরকারের শেষই হচ্ছে না। আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা আতঙ্কের মধ্যে ভুগছেন, কারণ তিনি জানেন তার জনসমর্থন নেই। সরকার যতই বিরোধীদের উপর নিপীড়ন নির্যাতন করুক না কেন, একদিন এর বিচার হবে। অবশ্যবনের রেকর্ড আছে, তাদের শেষ রক্ষা হবে না। জানা গেছে ঈদের আগে সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের মধ্যে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মোস্তফা কামাল হৃদয়, এস এ খোকন উত্তরা থানার আনোয়ার হোসেন সহ অনেকে আত্মসমর্পণ করেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান আত্মসমর্পণের পর কিছুদিন কারাফকের পর সম্প্রতি ছাড়া পেয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে কারাগারে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর, 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মিয়ানুর উদ্দিন ওপো, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের আজিজুর রহমান মোসাদ্দির, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইখতিয়ার রহমান কবির সহ অনেকে। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতান বলেন, গত বছরে 26 অক্টোবর একটি হত্যা মামলায় তার স্বামী খোকনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই মামলায় এই পর্যন্ত অনেক আসামি জামিন হলেও খোকনকে জামিন না দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। অথচ খোকন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পায়ে পানি ধরা সহ বিভিন্ন রোগে ভুগছেন। অবিলম্বে স্বামী খোকনের মুক্তি দাবি করেন শিরিন সুলতানা। সিলেট জেলা বিএনপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক তামিম ইয়াহিয়া আহমেদ বলেন, মিথ্যা মামলায় পুলিশি হয়রানির কারণে আমি তো ঘরে থাকি না, তবু কেউ কেউ আমার বাসার সামনে ও বিল্ডিং এর ছাদে, কেউ আবার ভাঙারি সেজে মনিটরিং করে। আমি তো চোর বা ডাকাত নই, আমার দল দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং জুলুমের বিপক্ষে লড়ছে, আমি সেই দলেরই বিএনপি একজন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।